শান্তি ফিরেছে একসময়ের অস্ত্রের ঝনঝনানি আর মুহুর্মুহু গোলার শব্দে থমকে যাওয়া জনপদ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইকখংপাড়ায়। প্রায় নয় মাস পর নিজ ভূমিতে ফিরেছে পাইকখংপাড়ার 52 পরিবার। চলতি বছরের জানুয়ারি মাসে পাহাড়ে আলোচিত কুকিচিন ন্যাশনাল আর্মির অস্ত্রধারী সদস্যদের উপস্থিতি ও সংঘাতের জেরে নিজ ভিটে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন এই এলাকার বাসিন্দারা। পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় নিজ ভূমিতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। রোয়াংছড়ি থেকে ফিরে আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন। মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে সুনাম রয়েছে বম জাতি গোষ্ঠীর। 2022 সালের এপ্রিল মাসে নিজ জাতিগোষ্ঠী থেকে আবির্ভাব হওয়া কুকি চীন ন্যাশনাল আর্মি কেএনএ এর সন্ত্রাসের কারণে বমদের অতীতের সব সুনাম ঢাকা পড়ে কালো মেঘে। যদিও বাহিনীটি বঞ্চনার শিকার জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের কথা বলে আসছে। চলতি বছরের শুরুতে রোয়াংছড়ি উপজেলার এই পাইংখং পাড়ায় মূল ঘাঁটি হিসাবে ব্যবহার শুরু করে কেএনএ। এই পাড়ার বিভিন্ন বসতি ও আশপাশের এলাকায় আশ্রয় নিয়ে লিপ্ত হয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে। শান্ত পাহাড় হঠাৎ উত্তপ্ত হওয়ায় চলতি বছরের জানুয়ারি মাসে পাইংখং পাড়ার 93 পরিবারের 500+ মানুষ নিরাপদ স্থানে সরে যায়। সম্প্রতি শান্তি আলোচনার পর ভিটে বাড়ি ছাড়া এসব মানুষ ফিরতে শুরু করেছে নিজ ভূমিতে। অতীত ভুলে তারা এখন চলতে চান নতুন করে। ঝামেলা নাই, ভবিষ্যৎ কি হবে সেটা তো আমিও জানি না। এখন পরিস্থিতি খুব এখন আগের মতো নাই, সমস্যা নাই। স্কুল ছেলে মেয়েরাও স্কুলে প্রত্যেকদিন যাইতে পারছে। কোনো রকমে আমরা পাড়াতে ঢুকে এখন বর্তমানে ভালো অবস্থায় আছি। এদিকে ঘরে ফেরা প্রত্যেক পরিবারের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়ন সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতারা পাইংখংপাড়া পরিদর্শন করেছেন সোমবার। এ সময় গ্রামে ফেরা মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে সেনাবাহিনীর একটি টিম। নিউজ ডেস্ক, দেশ টিভি।